আসসালামু আলাইকুম যা শুনছেন তাদেরকে শুভেচ্ছা আসলে আজকে আলোচনা একটু ছোট্ট করব সেটা হচ্ছে যে আমি একটা বিষয় অনেকদিন ধরে মাথায় ঘুরছে আমাদের এই ছাত্র আন্দোলনের সফলতা নিয়ে অনেক অনেকভাবে ব্যক্ত হিসেব ব্যক্ত করছেন তবে আমার কাছে একটা বিষয় কিন্তু সব সময়ের জন্যই ধন্যবাদ দেওয়ার জায়গা শুধু ধন্যবাদ দিলেই হবে না তারা আসলে আমাদের মাথার মুকুট ইন আমরা সবসময় বিশ্ববিদ্যালয় ছাত্ররা অবশ্যই অবদান রেখেছিল কোনো অসুবিধা নেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়ে গেছিল আমাদের আন্দোলন এখনও দেখা যাচ্ছে কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিষয়টা কিন্তু সেটা না আমাদের এই আন্দোলন এবং আন্দোলনটাকে এত দূর টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে থেকে বড়ো অবদান হচ্ছে আমাদের প্রাইভেট ভার্সিটি বিশ্ব প্রাইভেট ইউনিটির স্টুডেন্টদের টিচারদের আপনি যদি ব্র্যাক থেকে চিন্তা করেন স্টুডেন্ট চিন্তা করেন নর্থ সাউথ এই পাশে উত্তরার দিকে আইউ উত্তরে তো অনেক শান্তামরিয়াম মিরপুরে হচ্ছে বিউবিটি এইসব ইউনিভার্সিটিতে যদি আন্দোলন না থাকতো এদের কোনো স্বার্থ ছিল না আপনারা কোটা নিয়ে আন্দোলন করেছিলেন এদের কি স্বার্থ ছিল এরা কি স্বার্থের পরোয়া করে এরা যদি স্বার্থের পরোয়া করত এরা কখনো কোটার চিন্তা করে পড়াশোনা করে না এরা সরকারি চাকরির দেখা যায় টু পার্সেন্ট এরা সরকারি চাকরিতে জয়েন করে না এই যার দেশে থাকে নতুবা দেশের বিদেশে থাকে বিদেশে যায় দেশে থাকে তারা প্রাইভেট সেক্টরটাকেই ডেভেলপ করে এবং মার্কেটে তাদের চাহিদাই অনেক বেশি হচ্ছে জবস হ্যাঁ তো আমি মনে করি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি না থাকতো তাহলে সেখানে তো কোনোদিন পালাতেই হতো না এটা তো বাস্তব ঠিক তেমনি এই আন্দোলন হয়ে যেত সাপনা চত্বর নতুবা টিএসসির মোড় এর মধ্যে সীমাবদ্ধ থাকতো এর বেশি আর আগাতে পারতো না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মতো দুই করে দিত রাতের আন্ধারে আর এই যেভাবে পেটানো গণ অধিকার পরিষদের যে সভাপতি তাকে যেভাবে পেটানো হয়েছিল ঠিক সেভাবেই পিটিয়ে আপনাদের ঝাঁটিয়ে বের করে দেওয়া হতো অন্ধকার হত হতো এই আন্দোলনের অন্যতম বড় হাতিয়ার যদি বলি মেরুদণ্ড যদি বলে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা এটাকে চালিয়ে নিয়ে গেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ হবে এবং আমাদের রাষ্ট্র গঠনের প্রেক্ষাপটে অবশ্যই তাদের প্রতিনিধি রাখা উচিত ছিল আমি মনে করি যদি তারা ইচ্ছুক থাকত ইন্দু সাহেবকে ধন্যবাদ যে ব্র্যাক ইউনিভার্সিটির একটা একজন শিক্ষার্থীকে নিয়ে গেছেন জাতিসংঘে পরিচয় করে দিয়ে আসছেন ধন্যবাদ তাকে কিন্তু আপনারা কিন্তু সবাই মনে রাখবেন আমাদের যেমন ছাত্ররা অবদান রেখেছে রাজনৈতিক দলটা তো অবশ্যই অবদান রেখেছে তারা তাদের স্বার্থের কারণে ক্ষমতা যাওয়ার প্রবণতা থাকে কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপটটা কিন্তু মানে চালিয়ে নিয়ে যাওয়া কারণ রাজনৈতিক দলের আসলে অত সক্ষমতা ছিল না এত ম্যান পর একসাথে ক্যারি করা কারণ তারা এই ষোলো বছরে সতেরো বছরে যে রকম শিকার হয়েছিল আহ জামাত শিবির তো লুকাই ছিল উপায় নাই তা কি করবে তারা তাদের তাদের জঙ্গি সংগঠন বানায় দেওয়া হয়েছিল এবং আগস্টের আগে তিন আগস্টে দেখা যায় তারা তো জঙ্গি সংগঠন ছিল নিষিদ্ধ সংগঠন এখন যেমন ছাত্রলীগ আছে তো এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবশ্যই অবদানটাকে স্বীকার করতে হবে তারা যদি না থাকতো মাঠে না থাকতো বিনা স্বার্থে বলতে হবে তারা বিনা স্বার্থে এই আন্দোলন শাহবাগের চত্বরের মতোই বা হেফাজতের আন্দোলনের মতোই ধুলাই মিশে উড়ে যাইত কেউ খবর পাইত না এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে আর আমাদের জনতা ছাত্র জনতা শ্রমিক রিক্সাওয়ালা হিজড়ে সম্প্রদায় ভাই বোনেরা আমাদের এরা তো ছিল পুরো স্ট্রিম কিন্তু একসাথে অনেক জনসমাবেশ করতে পারে একটা ইউনিভার্সিটি অনেক বন্ধ থাকার পর ইউনিভার্সিটি অফ থাকার পরেও কিন্তু তারা আগিয়ে নিয়ে গেছে এই আন্দোলন আপনাদের তাদের অবশ্যই এই অবদানটাকে অবশ্যই আপনাদের স্বীকার করতে হবে আমি কোনোভাবেই তাদের এই অবদানটাকে ছোট করে দেখতে পারবো না আপনারা যেমন আজকে সার্দ হাসনাথ অনেক কথা বলছেন বৈষম্য অবদান রাখছেন কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র এই কোনো দেখতে না আমি তাদের কোন যদিও তারা আসলে রাষ্ট্রের প্রয়োজনে চলে আসেন আবার নিজের কাছে নিজের ব্যস্ত হয়ে গেছেন কিন্তু আপনাদের দরকার ভাই আপনাদের সাহস দেশের গঠনে জাতি গঠনে অবশ্যই দরকার আপনারা এইভাবে পিছু উঠে যাবেন না যে দায়িত্ব শেষ দায়িত্ব এখন শেষ হয় নাই দায়িত্ব আমাদের তরুণদের দায়িত্ব তরুণদের আমরাই ভবিষ্যৎ শেখাবো আমরা নিঃস্বার্থ থাকি যখন আপনি আরও বড় হয়ে যাবেন তখন আপনি স্বার্থের বেড়া জালে বন্দী হয়ে যাবেন এখনই আপনাকে দরকার এই নিঃস্বার্থ অংশগ্রহণই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে আমরা চাই আপনারা এই জাতি গঠনে আপনাদের অবদান রাখবেন যেভাবে আপনারা এই ফ্যাসিবাদকে তাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অবদান রেখেছেন ধন্যবাদ